এটা হচ্ছে গেটপাড়া সমাজের জুমআ মসজিদ। ইমাম সাহেব জোহরের নামাজের কিছুক্ষণ পরে বসে বসে তাসবিহ তাহলিল করছিলেন। ইনার নাম হচ্ছে ইসমাইল, গ্রামের একজন সাধারণ ছেলে। জামাতের সময়ে মসজিদে উপস্থিত না হতে পেরে এখন একাকে নামাজ পড়ছেন। আহা, যদি আর একটু আগে আসতেন তাহলে দুইজনে একসঙ্গে জামাত করে নামাজ পড়তে পারতেন। যাই হোক, ইনার নাম হচ্ছে মাসুম শেখ, ইনিও গ্রামের একজন সাধারণ ছেলে। এ ভাই, এই শোনো 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 শোনো, আমাকে বলছো? হ্যাঁ ভাই, তোমাকে বলছি, শোনো শোনো। কি বলছো বলো ভাই, আমার তার আছে। আচ্ছা ভাই, তোমাদের বাড়ি থেকে কলগেট টলগে কিছু নাই? মুখ দিয়ে তো গোয়ের মতো ভবকের গন্ধ বার হচ্ছে, পাশে নামাজে দাঁড়িয়ে আছি তো মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে, এমন অবস্থা। আরে ভাই, নামাজ শেষ করে কি আমার সাথে আর কি মারছো? এসব কি কথা বলছো আমাকে? আমার মুখ গন্ধ করছে মানে তোমার এত নাক গন্ধ? কি আমার নাক গন্ধ? চো, 10 দিন আগে শোনাবো কার নাক গন্ধ কার মুখ গন্ধ, শোনাবো। চো, গায়ে হাত দিবি না। কি করে গায়ে হাত দিলে? কি করবো দেখবি। ওরে বাবা রে, কি জোরে মেরেছে রে! এই তো আমার গায়ে হাত দিলে। এ ভাই, এই শোনো শোনো, এই শোনো 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 ভাই, এই শোনো ইসমাইল ভাই, মাসুম ভাই, তুমি এসো তাহলে, তোমার সাথে পরে কথা হবে আমার। মৌলানা সাহেব, ওর সঙ্গে আমার একটা কথা ছিল যে। আমি বুঝতে পারছি ভাই, ওর সাথে কি কথা ছিল আমি বুঝতে পারছি। আমি তোমাদেরকে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি, আমি ওকে ওই বিষয়টা বুঝিয়ে ভালো করে বলবো। তো এখন বললে কি অসুবিধা ছিল? দেখো ভাই, এই মুহূর্তে ওকে বললে একটা ঝগড়া বাঁধার সম্ভাবনা ছিল, সেই কারণে ওকে অন্য সময় সুন্দরভাবে আমি বুঝিয়ে বলবো। ও পরিবর্তন অবশ্যই হবে, আগামীতে তুমি রেজাল্ট পেয়ে যাবে। মাসুম না, মাসুমকে একটা কথা বলার ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন মোল্লা সাহেব। মাসুম ভাই, একটু কথা ছিল তো, একটু এইদিকে আসেন। তুমি ওইদিক দিয়ে চলে যাচ্ছ, আমি খেয়াল করিনি, একটা কথা বলার ছিল। তো মাসুম ভাই, কোথায় যাওয়া হয়েছিল? এই তো মাঠে গেলাম, ধানে পানি দিই। শরীর ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। তো সে যাই হোক ভাই, সেদিনকে একটা কথা বলার ছিল, ওই যে ওই লোকটা তোমাকে বলতে আসছিল। তো কেন বলতে আসছিল সেটা তোমাকে এখন বলি। আসলে তুমি যখন ওর পাশে গিয়ে নামাজে দাঁড়ালে, সে সময় আমি লক্ষ্য করলাম যে তুমি যখন কাশি দিচ্ছিলে, তোমার মুখ থেকে যে হাওয়া বার হচ্ছিল, মানে দুর্গন্ধযুক্ত হাওয়া বার হচ্ছিল, তাতে ওই যে পাশের ব্যক্তি সে কিন্তু খুব কষ্ট পাচ্ছিল। আচ্ছা ভাই, সেদিনকে তুমি কী খেয়ে এসেছিলে? কাঁচা পেঁয়াজ দিয়ে কটা পান্তা ভাত খেয়েছিলাম। ও আচ্ছা, তোমার হয়তো জানা নেই, অবশ্যই সেটা তোমাকে জানানো দরকার আমার। সেটা হচ্ছে ভাই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ রসুন অথবা কুরাস খায়, সে যেন মসজিদের ধারে কাছে না আসে, মসজিদ পানে সে যেন না আসে, কারণ এতে করে বনি আদম কষ্ট পায়, আর বনি আদম যাতে কষ্ট পায় ফিরিস্তারাও তাতে কষ্ট পায়। আর এই হাদিসটি সহি মুসলিমে উল্লেখ রয়েছে। তো অতএব ভাই, আমি আশা করছি বুঝাতে পেরেছি, আগামীতে এই ভুলটা যেন না হয়। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে, আবার পরে কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই।